بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسول الكريم اما بعد সম্মানিত দর্শক শ্রোতা আমরা আছি এখন সিলেটের শাহপরান খাদিমপাড়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ এবং মাদ্রাসা এটা প্রতিষ্ঠা করেছেন পীর হাজী মফিজ আলী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই মসজিদে আমরা তারতিলুল কোরআন কেরাত প্রশিক্ষণ বাংলাদেশের প্রধান কেন্দ্র পরিচালনা করছি আমাদের 2024 ইংরেজি সনের কেরাত প্রশিক্ষণে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এসে এখানে ভর্তি হয়েছেন সাদিস জামাত যেটাকে আমরা সনদ জামাত বলি আমাদের এখানে অনেক দূরের ছাত্র দূরবর্তী ছাত্ররা আছে চাঁদপুর থেকে আছে কারা আছে চাঁদপুর তারপরে আছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের আছে তারপর নোয়াখালী নাকি হাত তুলো নোয়াখালী থেকে আসছে চাঁদপুর থেকে আসছে কিশোরগঞ্জ থেকে আসছে হবিগঞ্জ থেকে আসছে তারপর হচ্ছে মৌলভীবাজারের আছে না মৌলভীবাজার থেকে আসছে সিলেট সুনামগঞ্জ এবং আরো বিভিন্ন ডিস্ট্রিক্টের ছাত্ররা এখানে পড়তে এসেছেন তো আমাদের এখানে হাফিজি মাদ্রাসা আছে আবাসিক প্রায় 35 জন ছাত্র আবাসিকে থাকেন 30-35 জন আর কেরাত প্রশিক্ষণে সাদিস জামাতে পড়ার জন্য এসেছেন এই বছর 14 জন আরও কয়েকজন আসার কথা রয়েছে যারা দাখিল পরীক্ষার্থী তাদের আজকে পরীক্ষা শেষ হয়েছে হয়তো আগামীকাল তারা আসবে তো আমি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমরা 2014 সনে তারতিলুল কোরআন কেরাত প্রশিক্ষণ বাংলাদেশ গঠন করেছিলাম এবার 10 বছরে এটা আমরা পড়ল এই 10 বছরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে সিলেট বিভাগের 4 জেলা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এর বাইরে ব্রাহ্মণবাড়িয়াতেও আমাদের কেন্দ্র পরিচালিত হচ্ছে প্রায় 50টার মতো কেন্দ্র এই বছর আমরা পরিচালনা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এই কেরাত প্রশিক্ষণকে সারা বিশ্বব্যাপী আল্লাহ ছড়িয়ে দিন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু